যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় 17 মার্চ রোববার এ উপলক্ষে নিউ ইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলনমেলা। দল মত নির্বিশেষে পরিবার পরিজন নিয়ে এই ইফতার মাহফিলে যোগ দেন বিপুল সংখ্যক প্রবাসী। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সভাপতি শাহিন কামালি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নানা ব্যস্ততার মধ্যে এত সংখ্যক প্রবাসীকে নিয়ে ইফতার আয়োজন করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানান সংগঠনের সভাপতি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের প্রবাসী বিশেষ করে বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার চার ডিস্ট্রিক্টের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে একতার ভিত্তিতে সততার সহিত সেবার মনোভাব নিয়ে আমরা এখান থেকে কাজ করি। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা বিশেষ করে বৃহত্তর সিলেট তথা সারা বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সহায়তা করার চেষ্টা করি। শুধু প্রবাসী নয়, দেশেও সিলেটবাসীর উন্নয়নে কাজ করে আসছে সংগঠনটি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান সংগঠনের সাধারণ সম্পাদক। জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতারটা একটা উৎসব মকর পরিবেশে পালন করার চেষ্টা করি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন, নিজস্ব ভবন 3607 35 স্ট্রিটে। তো আমাদের নেক্সট প্ল্যান, আমরা পাশের দুটো প্রপার্টি নিয়ে আমরা জালালাবাদ সেন্টার করব। আর যে সেন্টার শুধু সিলেটের লোকজনের জন্য না, সমগ্র জালালাবাদবাসী সহ বাংলাদেশের সব এলাকার নন প্রফিট অর্গানাইজেশন বিনামূল্যে এটা ইউজ করতে পারবে। তো আমরা আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করি, আপনারাও আমাদের পাশে থাকবেন। ইফতার মাহফিলে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।